সাদেক এগ্রো ফার্মকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাভারের কেন্দ্রীয় গোর প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে সাভার ডেইরি থেকে নথিপত্র তদন্তের জন্য জব্দ করে দুদক। পরে ভাকুর্তায় সাদেক এগ্রোর খামারে অভিযান চালানো হয়। সেখানে আমদানি ও বিক্রি নিষিদ্ধ 7টি ব্রাহ্মা জাতের গরু পাওয়া যায়। 15 লাখ টাকা দামের আলোচিত সেই ছাগলটিরও দেখা মেলে। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। সাভার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। 2021 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 18টি গরু। নথিপত্র জালিয়াতি করে আমেরিকা থেকে গরুগুলো এনেছিল সাদিক এগ্রো, যা জব্দ করে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে পাঠানো হয়। গত এপ্রিলে গরুগুলো জবাই করে ন্যায্য মূল্যে বিক্রির দাবি করে গো প্রজনন কেন্দ্র। তবে গরুগুলো সাদিক এগ্রোর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগের তদন্তে সোমবার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় তথ্য নথি সংগ্রহ করেছে দুদকের একটি দল। পরে সাভারের ভাকুর্তায় সাদিক এগ্রোর খামারেও অভিযান চালায়। তারা খামারে ব্রাহ্মা জাতের 7টি গরুর সন্ধান পায়। খাতায় লিপিবদ্ধ তথ্য থেকে একই জাতের 5টি গাভীর কথা জানতে পারলেও তা খামারে পাননি দুদকের কর্মকর্তারা। 7টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে এবং এই ব্রহ্মা জাতের গরু রয়েছে। আমরা হলো এই যে বীজ প্রদান যে খাতা এবং কষাই মানে জবাই গরু জবাই এই খাতাগুলো আমরা সিজ করছি ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মা জাতের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে। এছাড়া ডেইরি ফার্ম ও সাদিক এগ্রোর খামার থেকে জব্দ করা কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা। ব্রহ্মা জাতের গরু যদি কেউ কিনে থাকে, আমরা এই তথ্য নিচে নেওয়ার পরে বৈশাখী সংবাদ।